এই আমাদের দেশে ফতোয়া দিচ্ছিল অনেকজন, কখন? লক্ষ্মী ভাণ্ডারের সময়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেওয়া যাবে না যেহেতু দেবতার নাম রাখা হয়েছে, ঠিক কি না? ফতোয়া দিচ্ছিল না তাই নি? অনেক বক্তা অনেক মৌলবি ফতোয়া দিয়েছে। আমি সেই সমস্ত বক্তা মৌলবিদিকে বলতে চাই, যদি লক্ষ্মীর নাম রাখার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না নেওয়া যায়, গণেশ ঘিটা খাওয়া যাবে? গণেশ তেলটা খাওয়া যাবে? বনস্পতি ঘিটা খাওয়া যাবে? খাওয়া যাবে? যাবে? যাবে না, যুক্তিমত। কিন্তু আমরা ভারতের নাগরিক, সরকার পাপ করেছে সে আল্লাহর কাছে জবাব দিবে, সে শিরক করেছে সে আল্লাহর কাছে জবাব দিবে। আমি দেশের নাগরিক হিসাবে আমার অধিকার আছে, তাই ওই টাকাটা আমার জন্য জায়েজ আছে, আমি দেশের নাগরিক হিসাবে। এটা আহলে হারাম দেশ, এটা বেইমানদের হাতে, আমরা সংখ্যালঘু। ওই জন্যে প্রত্যেকটা মালেতে আমাদের হক আছে, আমরা হক লুবো, জোরে বলুন ইনশাল্লাহ। আর যদি ফতোয়াবাজি করো, বনস্পতি ঘিটাও খাওয়া হবে না। হে ফতোয়াবাজ, তুমি ওই হারাম জিনিসগুলো দোকানে দাঁড়িয়ে খাচ্ছ, ওইগুলোও দেবদেবীর নামের লেবেল লাগানো আছে। চালের ব্র্যান্ড বর্ধমানে তৈরি হচ্ছে, কত দেবদেবীর নামে চাল চাল আছে। সব থেকে দামি রাইস মিল লাল বাবা গোল্ড, আমার বাড়ির কাছে, পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল। কিন্তু কিচ্ছু করার নাই, আপনি ভারতবর্ষে বাস করছেন, আপনাকে আগে দেখতে হবে উৎসর্গ করা হয়েছে নাকি। উৎসর্গ মানে বুঝেন, উৎসর্গ কি? আল্লাহ ছাড়া অপরের নামে মান্নত করা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হবার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। মুঝে মেহমা বনা কর সতায়া গয়া হুম রোয়া নহি মুঝে রুলায়া গয়া হুম শব্দ সম্পূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলা